হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস ফ্যাশন। আজ আমি নিয়ে চলে এসেছি একটা হারিয়ে যাওয়া রেসিপি, মা ঠাকুমাদের আমলের একটা রেসিপি। অবশ্যই এটা ওপার বাংলার স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ো চাপড় ঘণ্ট। আমার এই রেসিপিটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিজেরা রান্না করে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। চলো দেখে নিই কীভাবে আমরা চাল কুমড়ো চাপড় ঘণ্ট বানাবো। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি দুভাগ করে মানে ফাটিয়ে দিয়েছি, যাতে শুকনো লঙ্কাটা তেলে দেওয়ার পর ফেটে গিয়ে দুর্ঘটনা না ঘটায়। এবার এই জিরে আর শুকনো লঙ্কাটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমি চাল কুমড়োটাকে, এখানে আমি ছোট ছোট দুটো চাল কুমড়ো নিয়েছি যেহেতু আমার মেম্বার বেশি আছে, চাল কুমড়োটাকে একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। সে তারপরে এই চাল কুমড়োটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কেননা চাল কুমড়োর ভেতরে এমনিতেই অনেক জল থাকে, তাই জলটা ঝরিয়ে নিলে সুবিধা হয়, না হলে প্রচুর জল বেরিয়ে যাবে চাল কুমড়ো থেকে। এবার চাল কুমড়োটাকে দেখুন আমি ঝুড়িতে রেখেছিলাম। এবার চাল কুমড়োটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। চাল কুমড়োর নিজস্ব জলেই চাল কুমড়োটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে যাবে, সেটাও আমরা দেখতে পাবো যে সেদ্ধ হয়ে গিয়ে চাল কুমড়োটা কতটুকু হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আমরা অন্যদিকে চাপড়টা, ওপার বাংলায় যেটাকে চাপাটি বলে, চাপটি বলে, আমার ঠাকুমা চাপটি বলতেন, সেই চাপড়টা রেডি করব। আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, ভিজিয়ে আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল, ওর মধ্যে ওই ডাল বাটাটা দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, দিয়ে মিডিয়াম সিমে করে রেখে দেব। যখন এক পিঠ হয়ে যাবে চাপড়ের তখন আমি উল্টে দেব বা অন্য পিঠটা হবার জন্য। তো এখন এক পিঠটা হতে থাক, আমরা দেখি তারপরে উল্টে দিচ্ছি এক পিঠ যখন হয়ে যাবে সেই সময়ে। একটা পিঠ মোটামুটি লাল করে ভেজে নিতে হবে, তারপরে উল্টিয়ে দিয়ে আমরা আরেকটা পিঠ লাল করে ভেজে নেব। অন্যদিকে কিন্তু আমাদের আরেকটা গ্যাসের ওভেনের মধ্যে চাল কুমড়োটা হচ্ছে, কেননা চাল কুমড়োটায় অনেকটা জল। দেখো চাপড়টা আমি উল্টে দিয়েছি, এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠও আমি লাল করে ভেজে নিচ্ছি। আমার যে এদিকটা চাপড়টা রেডি হয়ে যাবে, আমি ওই দিকটায় দেখি চাল কুমড়োটা কী অবস্থায় আছে। চাল কুমড়োটা থেকে জল ছেড়ে দেখো চাল কুমড়োটা কমে কতটুকু হয়ে গেছে, চাল কুমড়োটা একদম মানে অর্ধেকেরও কম হয়ে গেছে। তো এবার চাল কুমড়োটার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, চিনি আর নুন, এই সবটা আমি এই চাল কুমড়োটার সাথে মিশিয়ে দেবো। অল্প একটু জল চাল কুমড়োতে এখনও আছে, তবে এই নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জলটাও মজে যাবে। তো আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম চাল কুমড়োর সাথে। এবার চাপড়টাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো নয় ছোটো ছোটো টুকরো, ওটাকে মিশিয়ে দিলাম আমাদের চাল কুমড়োটার সাথে। এবার আমি এর সাথে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে নেবেন। তাহলে আমাদের কিন্তু চাল কুমড়োর চাপড় ঘণ্ট মোটামুটি রেডি, কারণ কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, ওর মধ্যে থাকতে থাকতে ঝালটা পুরোটাই ধরে নেবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের চাল কুমড়োর চাপড় ঘণ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে, আর নিরামিষ দিনে ভীষণ জমে যাবে গরম ভাতের সাথে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন নিজের বন্ধু এবং ফ্যামিলির সাথে, আর অবশ্যই নিজেরা রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো এই চাল কুমড়োর চাপড় ঘণ্ট খেতে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপির আপডেট দেবো আপনার কাছেই পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে এই পর্যন্ত, আসি বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।